হ্যালো গাইস, সো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সো গাইস, আজকে আমরা খেলতে চলেছি ক্ল্যাশ কো ট্রাইং গেম। সো চলো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি গাইস, আমরা বইয়া পাই কি না। সো চলো চলো গাইস, 6 5 4 3 2 1 0। সো চলো যাওয়া যাক গাইস, যাই। ওই দেখতে পারতেছো গেছে এনিমি ওইদিক দিয়ে আসতেছে, ওইদিক দিয়ে গেছে এনিমি, ওরা এক একজন এক এক জায়গায় চলে গেছে। সো চলো এখন আমাদের মারতে গেছে, অনেক ইজি হবে। দেখো এখানে একজন আছে, বাট এখানে দুইজন আসছে, ওই দিক দিয়ে দুইজন গেছে, বাট এটাকে এখানেই থাকতে হইলো গাইস। আমরা এটাকে মেরে দিয়েছিলাম, পড়া আমরা আসার সময় পাই না গেছে। উপর থেকে মারছে, সো হ্যাংশট লাগছে গাইস, এইখান থেকে মারতেছে। আমরা আই থিঙ্ক দেখা যাক কি হয় গাইস। আমরা ড্যামেজ দিয়েছিলাম কত, 140 ড্যামেজ দিয়েছিলাম। একজনকে নক করে মরছে ভাই, কেউ নক করে মর না মরে না, এই নক করেছে। সো আমাদের টিমের দুজন আছে আর এনিমির একজন আছে। সো আই থিঙ্ক আমরা জিতে যেতে পারবো। চলো দেখা যাক কি হয় গাইস। মেডিকেট লাগেন, ওকে মেডিকেট লাগেন। সেখানে একজন আছে, বাট এনিমি আছে কোন দিকে? ওই তো ওই পাশে গুলি করছে। সো এ যাইতেছে, দেখা যাক কি করতে পারে গাইস। ইজিলি মারি দিতে পারে, যেহেতু গাইস এখানে কোনো লোয়াল টোয়াল কিছুই নেই গাইস। দুইজন মার জানতাম, মানে ও 20 ড্যামেজ দেবে, এরা তো 40 দেবে গাইস, কেমনে মারবে। হ্যাকশট লেগে গেলে অন্য কথা গাইস। সো এবার আমরা থমসম এমবিপ ইউজ করে দেখি গাইস। এমবিপ তো আমরা ইউজ করা হয় না, বাট থমসম ইউজ করবো না, এমবিপ ইউজ করবো। আমি কনফিউজ, আচ্ছা এমবিপ ইউজ করি গাইস। কেন বলতেছে গাইস এটা বুঝা গাইস, খুব কষ্টের ব্যাপার। চলো এদিকে তো কেউ নাই, চলো ভিতরে। আরে ওইদিকে একটা নেমে আছে ভাই, কি বলো যে আমাদেরকে কিছু করে নাই। উপরে গাইস এনিমি থাকবে না শিওর, এখন উপরে কেউ থাকেই না। দেখি কোন দিকে এনিমি আছে, চারজনে বেঁচে রয়েছে, বাট কাউকে দেখা যায় দিচ্ছে না। উপরে এনিমি আছে, ফাইট চলতেছে ভাই, তোমাকে মারলো কোন দিকে? পিছন থেকে মারতে মনে হয়, রিভাইভ দিলাম আমি, ইগল নিয়ে দিল নিয়ে চলে গেল আমার গাইস। আচ্ছা সমস্যা নেই, ওইখানে কি সামনে দিতে গেছি, শুধুমাত্র একটা গেলে আমাদের। আচ্ছা কোনো ব্যাপার না গাইস, সো বেস্ট গ্লোবাল হেলমেট নিয়ে নিয়েছি, অ্যান্ড গ্লোবাল নিয়েছি। সো চলো সো চলো যাওয়া যাক গাইস। এবার কি করতে, 4 3 2 1 0। সো চলো যাওয়া যাক, দেখা যাক এবার আমরা কি করতে পারি গাইস। আমরা দুইটা রাউন্ড জিতে গেছি, এনিমির একটা রাউন্ড জিতে নাই। সো চলো ওরে ওরে ওরে, আমরা এখানে চলে যাবো, এইখানটা মেরে দেবো। আরে কিলটা পাই নাই, কোনো ব্যাপার না গাইস। ঠিক আছে, সো এই রাউন্ডে আমাদের কটা কিলো হয়েছিল? একটা কিলো হয়েছে গাইস। যদি এই রাউন্ডে ব্যাস চাই, আচ্ছা দেখি আমাদের একটা ইউএমপি কিনতে চাইতেছিলাম, MP40 কিনতে চাইতেছিলাম, আচ্ছা দিয়ে দিই। সো চলো ইগল কি আমাদের, ওকে এবার ইগল কিনে নিবো।
সো চলো যাওয়া যাক গাইস, দেখা যাক আর কি করতে পারি। দেখা যাক ওই তো উপরে নেমে আসছে, আমরা এখান থেকে একটা গ্রেনেড মারবো গ্রুপ করে, মনে হয় কিছু হবে। ওকে সো আমরা দেখতে পারতেছি যে আমরা যে কিলটা পেয়ে গেছি। এদিকে ফাইট চলতেছে পুরো ধরে, এখানে আর কোনো এনিমি থাকার চান্সই নাই। সো চলো আমরা এদিকে যাই, দেখা যাক এদিকে কোন দিকে এনিমি থাকতে পারে। নিচে গেছে কোনো আই থিঙ্ক। আরে 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 ভাই সাহায্য, আমাদের বেশি গিলে হয় নাই গেস, বাট ড্যামেজ ভালোই দিয়েছিলাম মোটামুটি 1000 ড্যামেজ। ওকে তো সবাই লাইক করে দেই। এই সো আমরা চল, আরে না 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 ট্রেডিং গ্রাউন্ড থেকে ঘুরে আসি গেস। এখানে কি কাস্টম দিছে গেস আমাদের কাছে কি? আচ্ছা এখানে ধরে নেই সো উপরে উঠবো, এখানে ওইখানে উঠবো গাইস। সো চলো ওইখানে যাওয়া যাক। এখানে সো চলো উপরে যাই, এর মধ্যে উঠবো। আমরা এর উপরে উঠতে পারবো না গাইস, এখানে বসে বসে যাব আমরা। এখানে উপরে আচ্ছা ট্রাই করে দেখি গাইস। ইয়ো ইয়ো আচ্ছা এভাবে যাবে না গাইস, দেখতে পারতেছো ক্যামেরা স্ক্রিনশট নেওয়ার জন্য বলতেছে গাইস। দেখতে পারতেছো আমাদের ক্যারেক্টার কি সুন্দর ভিউ গাইস। চলো দেখতে পাচ্ছি আমরা উপরে যাইতেছি, সো যাইতেছি ওইখানে একজন আসছে এনিমি। আমরা কত বড় এসে ভিউটা দেখতে পারতেছো গাইস, ফিল করো জাস্ট। ইয়ো কত এখানে গাইস হাইস্ট উপরে যায় পারি না, একে পর্যন্ত গেলে হবে। কত উপরে এসে বসে দেখতে পারতেছো এখান থেকে। দেখো গাইস দেখো নিচের দিকে নামতেছি। ওকে গাইস এই ছিল গাইস আমাদের আজকের ভিডিও। গাইস ভালো লাগলে গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস, লাইক করে দিও আর ছোটো একটা কমেন্ট করে দিও। ওকে সো দেখাবো নতুন ভিডিওতে, বলতে ওকে বাই বাই, টেক কেয়ার গাইস।